নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিদিন আজ স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ আমরা কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস পড়ব এবং বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যেভাবে আমরা পড়া শুরু করেছিলাম পরপর সেদিক থেকে তাকিয়ে আজ আমরা কথাসাহিত্যিক সমরেশ বসু সম্পর্কে জানব। তোমরা জানো বন্ধু যে পরীক্ষা এগিয়ে আসছে, টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, এসএসসি পরীক্ষা বলো, এমএসসি পরীক্ষা বলো, সেদিক থেকে কিন্তু সাহিত্যের ইতিহাস একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমি এখন সাহিত্যের ইতিহাস পড়ানোর দিকে কিন্তু বেশি নজরটা হচ্ছে দিয়েছি। এবং সাহিত্য ইতিহাস পড়াতে গিয়ে আরেকটা জিনিস দেখবে আমি ট্র্যাডিশনের সময় বেছে নিয়েছি যে সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকে কীভাবে তোমাদের একটা তথ্য সমৃদ্ধ ক্লাস উপহার দেওয়া যায় সেই চেষ্টাটা করতে। কেননা সাহিত্যের ইতিহাসে বোর্ড ওয়ার্ক কতটা গুরুত্ব পায় না, ফলে বন্ধু যদি বোর্ড ওয়ার্ক না করে যদি তার পরিবর্তে আমি যদি খুব সুন্দরভাবে তোমাদের বিষয়টা উপস্থাপন করতে পারি পয়েন্ট আকারে, তাহলে সেটা তোমাদের কাছে সবথেকে বড় পাওনা হয়ে দাঁড়াবে। সেদিকে তাকিয়ে কিন্তু আমি প্রত্যেকটা সাহিত্যিকদের তাদের সাহিত্য যে বিষয়টা তাকে আমি পয়েন্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি। কেননা তখন যার যে তথ্যটা দরকার তখন সে পয়েন্টে গিয়ে প্রত্যেকটা তথ্যকে সে কিন্তু নিজের মতন করে কিন্তু বিশ্লেষণ করে নিতে পারবে। সেদিক থেকে আজ কিন্তু আমরা সমরেশ বসুকেও কিন্তু সেভাবে কিন্তু পড়ার চেষ্টাটা করব। ফলে প্রথমে যদি আমরা তার সাহিত্যচর্চা ঢুকতে যাই, তাহলে প্রথমেই আমরা পরিচয় দিয়ে প্রত্যেক সাহিত্যিক পরিচালক এনাকেও পরিচয় দিয়ে আমরা পড়ব। হ্যাঁ, পরিচয় যদি দেখি তাহলে যেটা বন্ধু আমরা পাবো যে 11 ডিসেম্বর 1924 সালে তিনি ঢাকা শহরের রাজানগর বলে যে জায়গাটা ছিল রাজানগর বিক্রমপুর মুন্সিগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন এবং পিতা ছিলেন মোহিনী মোহন বসু এবং মাতা ছিলেন হচ্ছে শৈবলিনী দেবী এবং দাদু কিন্তু ছিলেন মন্মথ বসু। এবং তোমরা হয়তো জেনে থাকবে যে একসময় সমরেশ বসু কিন্তু মাথায় ফেরি করে ডিম বেচতেন। তাহলে ভাবো মাথায় ফেরি করে ডিম বেচা মানুষটার আজ সম্মানটা কোথায়। এহেন একজন সাহিত্যিক কিন্তু 1988 সালে 12ই মার্চ কিন্তু ইহজগতের মায়া ত্যাগ করে পরজগতে কিন্তু পাড়ি জন্মান। এবার চলে যাবো আমরা প্রকৃত নামের দিকে। সমরেশ বসুর প্রকৃত নাম কিন্তু সুরথনাথ বসু। আমরা যদি ছদ্মনামের দিকে তাকাই তাহলে পাবো সমরেশ বসু দুটো ছদ্মনামে লিখতেন, বিশেষ করে পরিচিত ছদ্মনাম হচ্ছে কালকুট, তারপর হচ্ছে ভ্রমর। দাম্পত্য সঙ্গী যদি দেখি তাহলে দাম্পত্য সঙ্গী বা তার স্ত্রী ছিলেন কিন্তু শ্রীমতী গৌরী দেবী। এবার আমরা চলে যাব বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ। বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ যদি দেখি তাহলে বন্ধু দেখব যে আদাব বলে যে গল্পটা 1946 সালে লেখা পরিচয় পত্রিকায় শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়েছিল, যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি যে সাম্প্রদায়িক যে দাঙ্গা আমরা যেন পড়েছি, আমি যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ি গ্র্যাজুয়েশনে তখন কিন্তু আদাবটা কিন্তু পাঠ্য ছিল যে হিন্দু মুসলিম দাঙ্গার পরিপ্রেক্ষিতে লেখা আদাব। ফলে এই যে আদাব গল্প 1946 সালে পরিচয় পত্রিকায় শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়, এই ছোট গল্পের মাধ্যমে সমরেশ বসু কিন্তু বাংলা সাহিত্যে কিন্তু আত্মপ্রকাশ করেন। প্রথম গল্প কিন্তু শ্রেষ্ঠ গল্প, ভাবাই যায় না, অসাধারণ একটা গল্প কিন্তু আদাব। এই সমরেশ বসুর শিল্পী স্বভাবের যদি প্রধান বৈশিষ্ট্যর দিকে তাকাই তাহলে যেটা পাবো যে সেটা হচ্ছে বাস্তব জীবনের প্রতি দায়বদ্ধতা এবং বাহির এবং অন্তরকে একসঙ্গে করে মানুষের পূর্ণরূপকে খোঁজার চেষ্টা আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান ছোট গল্পকার ও ঔপন্যাসিক এই সমরেশ বসুর মধ্যে আমরা দেখতে পারবো। অস্তিত্বের সংগ্রামে তিনি শুধু বিচিত্র কাজ করতে বাধ্য হয়েছেন, ফেরিওয়ালা থেকে আরম্ভ করে চটমিলের কর্মী পর্যন্ত সমস্ত কাজই করেছেন। জীবনের বিচিত্র অভিজ্ঞতা তার সাহিত্যকে কিন্তু দিয়েছে সমৃদ্ধি এবং রাজনৈতিক সচেতনতা তার সাহিত্যকর্মে একটি বিরাট ভূমিকা নিয়েছিল। তিনি ছিলেন কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য, আবার পরবর্তীকালে তিনি কিন্তু পার্টি পরিত্যাগ করেন এবং পার্টির সঙ্গে ঘনিষ্ঠতা এবং পার্টি থেকে তার বহিষ্কারও কিন্তু হয়। ফলে এই দুই ঘটনার পিছনে আছে তার রাজনৈতিক চিন্তা আর তার প্রতিফলন ঘটেছে তার সমস্ত রচনায়। বাংলা রাজনৈতিক উপন্যাসের অন্যতম স্থপতিও কিন্তু তাই হয়ে গেছিলেন কিন্তু সমরেশ বসু। বিশেষ করে 50-এর দশক থেকে সমাজমনস্ক এবং প্রগতিশীল চেতনাসম্পন্ন লেখক হিসেবে কিন্তু সমরেশ বসু পাঠক পাঠিকা মহলে কিন্তু প্রশংসিত হয়ে থাকেন। 1946-এ শারদীয়া পরিচয়ে তার কিন্তু প্রথম রচনা আদাব গল্পটি মুদ্রিত হয় তোমরা জানো, এবং তার প্রথম মুদ্রিত উপন্যাস হচ্ছে উত্তরঙ্গ, যেটা 1951 সালে। যদিও তার রচিত প্রথম উপন্যাস হচ্ছে নয়নপুরের মাটি, কিন্তু সেটা কিন্তু প্রকাশিত আগে হয়নি, দীর্ঘকাল পরে কিন্তু সেটা হচ্ছে মুদ্রিত হয়েছিল। সমরেশ বসু প্রায় 100+ উপন্যাস লিখেছিলেন।
তার উত্তরঙ্গে 1951 ও বিটি রোডের ধারে 1952, বিশেষ করে পাট মিলের কর্মচারীদের জীবন নিয়ে রচিত কাহিনী প্রখর সমাজ বাস্তবতা প্রকাশ পেয়েছিল, কারণ তিনি নিজেই কিন্তু পাটকলের একজন কর্মী ছিলেন বা কাজ করতেন। গঙ্গা, যেটা 1957 সালে একটা আঞ্চলিক উপন্যাস, মৎস্যজীবীদের মাছ ধরার একটি বিশেষ মৌসুমী যাওয়া আসাকে কেন্দ্র করে কিন্তু কাহিনী গড়ে উঠেছে। গঙ্গার তীরে চলিষ্ণু জলধারার পটভূমিতে শ্রমজীবী মানুষের যে সংগ্রাম, যে সহিষ্ণুতা, যে জীবন পিপাসার অপরূপ চিত্র কিন্তু এই উপন্যাসের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো। আবার বুর্জোয়া সমাজের অবক্ষয় নিয়ে রচিত হয়েছে কিন্তু শ্রীমতী কাফে 1953 বা বাঘিনী 1960 সালের মতো বিখ্যাত উপন্যাস। তারপরে রয়েছে হচ্ছে মধ্যবিত্তের যে আশ্রয়হীনতা অস্থিরতা নিয়ে রচিত বিবর 1967 সালে যার প্রকাশ, এটিকে অনেকে বাংলা সাহিত্যের দিক দর্শনকারী রচনা বলে মনে করেন, কেননা এই সময় থেকেই সমরের বসু রচনার অশ্লীলতার অভিযোগ ওঠে এবং তার উত্তর দিতে গিয়ে লেখক কিন্তু নিজে প্রজাপতি 1967 উপন্যাসের জন্য তার বিরুদ্ধে কোর্টে মামলাও কিন্তু হয়। এবং আমরা জানি হারিয়ে যাওয়া মূল্যবোধের সন্ধান এবং বিচারকে কেন্দ্র করে রচিত উপন্যাস হল স্বীকারোক্তি, যেটা 1967 সালে লেখা, মানুষ 1970 সালে লেখা, মহাকালে রথের চাকা 1977 সালে লেখা, শিকল ছেঁড়া হাতের খোঁজে 1984 সালে লেখা, জগদ্দল 1966 সালে লেখা, তিন পুরুষ 1986 সালে লেখা, খণ্ডিতা 1987 সালে লেখা, মানে এরকম বিখ্যাত বিখ্যাত উপন্যাস তার রাজনীতি জিজ্ঞাসার সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়েছে, জীবন সম্বন্ধে নানা মৌলিক প্রশ্ন। এবার সমরেশ বসুর লেখক যে ব্যক্তিত্বের আরেকটি দিক হলো কালকূট ছদ্মনামে তিনি অনেক লেখা লিখেছিলেন, বিশেষ করে ভ্রমণ উপন্যাস, যেমন অমৃত কুম্ভের সন্ধানে 1954 সালে লেখা, এই শ্রেণীর রচনার মধ্যে কিন্তু শ্রেষ্ঠ রচনা। এবং আমরা দেখব যে গল্প রচনায় তিনি কিন্তু তারাশঙ্করের অনুসরণ হলো বিষয় এবং বৈচিত্র্যে বা চিন্তাভাবনায় তিনি স্বতন্ত্র শিল্পী ছিলেন, কিন্তু বিশেষ করে তার পারি গল্পটি 1956 শারদীয় সংখ্যার পরিচয়ে প্রকাশিত হয়। এই গল্পে শুয়োর চরানি গরিব মদ্য মেয়ে মানুষ দলের চিত্র বেশ জীবন্ত আকারে লেখক কিন্তু তুলে ধরেছেন। ঢাকার যে সাম্প্রতিক দাঙ্গার পটভূমিতে রচিত আদাব তার কিমলিশ আদাব, তারপর হচ্ছে তার কিমলিশ গল্পটি একটি উল্লেখযোগ্য গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র বেচনের চারিত্রিক বিবর্তন এবং সেই সূত্রে এক কারখানা শ্রমিকের বস্তি জীবনের আলেখ্য কিন্তু কিমলিশ গল্পটির মধ্যে কিন্তু রয়েছে। এবার চলে যাবো বন্ধু আমরা তার আত্মজীবনীমূলক উপন্যাস যদি দেখি, তাহলে যুগ যুগ জিয়ে, যেটা 1981 সালে লেখা তার আত্মজীবনীমূলক উপন্যাস, বা দেখি নাই ফিরে 1992 সালে লেখা তার আত্মজীবনীমূলক উপন্যাস। এবার আমরা জানি সমরেশ বসু কিন্তু ট্রিলজিও রচনা করেছিলেন, ত্রয়ী উপন্যাস যাকে বলা হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে সমরেশ বসু কালকূট ছদ্মনামে লেখা যে তিনটি রচনা বা উপন্যাসকে অনেক সমালোচক কিন্তু ট্রিলজি রচনা বলে উল্লেখ করেছেন। হ্যাঁ, বিশেষ করে মন চলে বনে 1973, তারপরে বনের সঙ্গে খেলা 1974, তারপর প্রেম নামে বন 1976, এই তিনটেকে একসঙ্গে কিন্তু সমরেশ বসু কিন্তু ট্রিলজি বলা হয়। এর বন্ধু এই যে সমরেশ বসু জীবদ্দশায় প্রকাশিত বা মুদ্রিত উপন্যাসের সংখ্যা প্রায় 200টির কাছাকাছি এবং প্রকাশিত ছোট গল্প গ্রন্থ প্রায় 50টি, তাহলে ভাবো কত অজস্র বাংলা সম্পদকে তিনি বাংলা সাহিত্যের পাঠক পাঠিকাকে কিন্তু উপহার দিয়েছিলেন। এটা মোটামুটি সমরেশ বসুর একটা সামগ্রিক প্রেক্ষাপট। এবার বন্ধু আমরা চলে যাব পরপর পয়েন্ট আকারে উপন্যাস বা গল্প ধরে ধরে কিন্তু আলোচনা করতে। সেদিক থেকে প্রথমে তার উপন্যাস সময়ের দিকে আমরা তাকাবো, উপন্যাস ধরে ধরে পরপর আমরা এগিয়ে যাব। হ্যাঁ, তাহলে উপন্যাসের দিকে তাকাতে গেলে প্রথমেই বলতে হয় কিন্তু উত্তরঙ্গ উপন্যাসের কথা, যেটা 1951 সালে লেখা। তোমরা জানো যে সমরেশ বসুর প্রথম প্রকাশিত উপন্যাস এটি। হ্যাঁ, বিশেষ করে জেলখানায় বসে তিনি এই উপন্যাসটি রচনা করেন এবং দেশপত্রিকায় ধারাবাহিকভাবে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। বিশেষ করে 19শ শতাব্দীতে বাংলাদেশে পাটকল শুরু হওয়া এবং তার সঙ্গে জড়িত শ্রমিক শ্রেণীর যে জীবন নির্ভর উপন্যাস, এটা ফরাসডাঙ্গা নিকটবর্তী গ্রাম অঞ্চলের মানুষের সুখ দুঃখ, সমাজের বিবর্তনের কাহিনী, এক বিশ্বস্ত পরিচয় কিন্তু ধরা পড়েছে উত্তরঙ্গ উপন্যাসে। পরবর্তী উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে বিটি রোডের ধারে, যেটা 1952 সালে লেখা। তোমরা জানো বন্ধু এটি সমরেশ বসুর প্রথম সার্থক উপন্যাস বিটি রোডের ধারে। এটি একটি রাজনৈতিক উপন্যাস এবং এই উপন্যাসটা কিন্তু উৎসর্গ করা হয়েছিল সত্য মাস্টারের উদ্দেশ্যে। এই উপন্যাসে বেশ কিছু উল্লেখযোগ্য চরিত্র রয়েছে, যেমন গণেশ, দুলাল, গোবিন্দ, ফুলকি, তারপর হচ্ছে লোটনেবু, এরকম বিখ্যাত আমরা চরিত্র কিন্তু পাবো।
পরবর্তী উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে নয়নপুরের মাটি, যেটা কিন্তু লেখা হয়েছিল অনেক আগে 1946 সালে, কিন্তু প্রকাশ পেয়েছিল কিন্তু 1952 সালে। এটি সমরেশ বসুর প্রথম রচিত উপন্যাস, কিন্তু প্রকাশিত নয়, এবং এই উপন্যাসটা কিন্তু উৎসর্গ করা হয়েছিল কিন্তু সাগরকে। পরবর্তী উপন্যাস হচ্ছে মরম ভরম, যেটা 1950 সালে লেখা। তারপরে হচ্ছে অবশেষে 1952 সালে লেখা। তারপরে হচ্ছে উদ্ধার, 1952 সালে লেখা। তারপরে বিখ্যাত উপন্যাস হচ্ছে শ্রীমতী কাফে, তোমরা জানো 1953 সালে প্রকাশ। এটা রাজনৈতিক উপন্যাস এটা, এবং শ্রীমতী কাফে উৎসর্গ করা হয়েছিল অনিল সিংহ এবং সনত বসু বন্দ্যোপাধ্যায়কে কিন্তু উৎসর্গ করা হয়েছিল। তবে পড়ার মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, এই সাহিত্যের ইতিহাসটা কিন্তু জানা একান্ত প্রয়োজন। কেন বলো তো? কারণ কলেজে তুমি গ্রাজুয়েশন যখন পড়বে, তখন সাহিত্য ইতিহাস থেকে 10 নম্বর প্রশ্ন আসে, তোমাদের 6 নম্বরের প্রশ্ন আসে, 2 নম্বর শর্ট কোশ্চেন আসে, বা যে কোনো কম্পিটিশান পরীক্ষায় দিতে গেলে কিন্তু বিভিন্ন একটা গ্রন্থের নাম দিয়ে বলে এটা কার লেখা। তাছাড়া এটা এসএসসিতে পাঠ্য, এমএসসিতে পাঠ্য, আমাদের পিএসসিতে পাঠ্য, কলেজ সার্ভিস কমিশনের পাঠ্য আছে, এবং তোমার উচ্চ মাধ্যমিকের সাহিত্যের ইতিহাসে কিছু কিছু বা ইলেভেনে কিছু কিছু অংশ কিন্তু পাঠ্য আছে। বা বিশেষ করে বাংলা ভাষার ছেলে মেয়ে হিসাবে সাহিত্যের ইতিহাস জানাটা কিন্তু একান্ত প্রয়োজন। গোটা বাংলা সাহিত্যটাকে যদি বুঝতে হয়, তাহলে অবশ্যই কিন্তু সাহিত্যের ইতিহাসের জ্ঞানটা কিন্তু একান্ত প্রয়োজন। সেদিক থেকে আমি বলবো সাহিত্য ইতিহাসটা মনোযোগ দিয়ে পড়ো। আমার ক্লাসটা যেভাবে বন্ধু শুনছো শোনো, প্রয়োজন হলে ভিডিওটা পজ করে নোট ডাউন করে নাও। তারপরে যদি অসুবিধায় কোনো দরকার নেই বন্ধু, সরাসরি আমার ইউটিউব ব্যানারে যাবে, সেখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, ডাইরেক্ট আমাকে ফোন করবে, ফোনের মাধ্যমে কিন্তু তোমাদের নোটের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। ফলে ক্লাসটা এখন ঠিকঠাকভাবে শোনো, সেটাই হবে সবথেকে বড় পাওনা। পরবর্তী উল্লেখযোগ্য উপন্যাস বন্ধু অমৃত কুম্ভের সন্ধানে, 1955 সালে যার প্রকাশ। তোমরা জানো এটি কালকুট ছদ্মনামে তিনি লিখেছিলেন, মানে কালকুট ছদ্মনামে লেখা এটা তার প্রথম উপন্যাস। এখানে তিনি একই সঙ্গে মার্ক্সবাদ থেকে একবারে ঝুঁকলেন আধ্যাত্মবাদের দিকে। বিশেষ করে প্রতি বছর প্রয়াগের ত্রিবেণী সংগ্রামে যে কুম্ভ মেলা হয়, এবং সেখানে ভারতবর্ষের সকল স্তরের মানুষের যে সমাবেশ ঘটে, সেই মিলন মেলাই কিন্তু উপন্যাসটির বিষয়। সেখানে অভিব্যক্ত হয়েছে মানুষের বিশ্বাসের সংকট থেকে উত্তরণের একটা আকুতি কিন্তু এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাবো। পরবর্তী উপন্যাস হচ্ছে সওদাগর, 1955 সালে প্রকাশ। তার পরবর্তী হতে সেই মুখ, 1956 সালে প্রকাশ। তার পরবর্তী উল্লেখযোগ্য হচ্ছে বান্দা। তোমরা জানো এই বান্দা উপন্যাসটা সমরেশ বসু কিন্তু বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু উৎসর্গ করেছিলেন। এবার চলে যাব বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ উপন্যাস। তোমরা জানো সমরেশ বসুকে গঙ্গা উপন্যাসের উপন্যাসিক বলা হয়। গঙ্গার কথা এলেই কিন্তু সমরেশ বসুর কথা চলে আয়, একটা শ্রেষ্ঠ নদীকেন্দ্রিক আঞ্চলিক উপন্যাস যেটা। এবার সেই গঙ্গার আলোচনায় যাব। গঙ্গা 1957 সালে প্রকাশ। এটি সমরেশ বসুর কিন্তু শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসটি বাংলা সাহিত্যের একটা অন্যতম রচনা বলেও কিন্তু বিবেচিত হয়। এটি দেশ পত্রিকার 20 শতাব্দীর শ্রেষ্ঠ 100টি বাংলা উপন্যাসের তালিকার 24তম উপন্যাসের কিন্তু স্বীকৃতি পায়। অর্থাৎ 100টা শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে কিন্তু 24তম স্থান পেয়েছিল কিন্তু গঙ্গা। এটি একটি সার্থক নদীকেন্দ্রিক আঞ্চলিক উপন্যাস। এছাড়া এটি একটি ধ্রুপদী বাংলা উপন্যাসও বটে। জন্মভূমি পত্রিকার শারদীয় সংখ্যায় ধারাবাহিকভাবে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল। যদি বিষয়বস্তুর দিকে তাকাই বন্ধু, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ, বিশেষত অবিভক্ত 24 পরগনা জেলার যে মৎস্যজীবী সম্প্রদায়ের যে জীবন সংগ্রামের কাহিনী, সামাজিক জীবনের বৈষম্য নিয়ে স্থির বা নিশ্চিত মধ্যবিত্ত জীবনের যে নিরাপত্তার এক বিপরীত আখ্যান কিন্তু গঙ্গা। আমরা যদি উল্লেখযোগ্য চরিত্র দেখি, তাহলে পাবো যে বিলাস, হিমি, তারপর হচ্ছে গামলিপাচি, পাচু, এরকম বিখ্যাত উপন্যাস মানে চরিত্র কিন্তু গঙ্গা উপন্যাসের মধ্যে দেখতে পাবো। এই গঙ্গা উপন্যাসটা তিনি উৎসর্গ করেছিলেন কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কিন্তু গঙ্গা উপন্যাসটা উৎসর্গ করা হয়েছিল। এবং জানো যে এই গঙ্গা উপন্যাসটা কিন্তু চলচ্চিত্রে হয়েছিল। এই উপন্যাসটি অবলম্বনে 1959 সালে কিন্তু প্রখ্যাত পরিচালক রাজেন তরফদার ওই একই নামে, অর্থাৎ গঙ্গা নামে কিন্তু বাংলা চলচ্চিত্র কিন্তু নির্মাণ করেছিলেন। হ্যাঁ, পরবর্তী উপন্যাস হচ্ছে তিরিধারা, যেটা 1957 সালে লেখা। তার পরবর্তী উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে ভানুমতি, 1958 সালে যার প্রকাশ।
এবং ভানুমতির বিষয়টা হচ্ছে বিশেষ করে ১৮৫৭ সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল এবং তার পরবর্তী যে নীল বিদ্রোহ, এই সময়ে মোটামুটি এই ভানুমতি উপন্যাসটা লেখা হয়েছিল। এই উপন্যাসে লেখক মূলত হিন্দু ধর্মের মধ্যেকার যে জাতপাতের ভেদাভেদের কুস্তি যে রূপ সেটা তুলে ধরতে চেয়েছেন, আর নীলকরদের যে অত্যাচার সেটাও কিন্তু তুলে ধরেছেন। এবং ভানুমতি উপন্যাসে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে ভানুমতি, তারপর হচ্ছে ব্রাহ্মণ, ঠাকুর, এরকম উল্লেখযোগ্য চরিত্র কিন্তু রয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য উপন্যাস কিন্তু পুতুল খেলা, যেটা ১৯৫৮ সালে প্রকাশ। তারপরে উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে মোহমায়া, যেটা ১৯৫৮ সালে প্রকাশ। তারপর উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে আমার আয়নার মুখ, যেটা ১৯৫৯ সালে কিন্তু জানুয়ারিতে কিন্তু প্রকাশিত কিন্তু হয়েছিল। তারপর উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে বাঘিনী, যেটা ১৯৬০ সালে প্রকাশ। তোমরা জানো এই বাঘিনী উপন্যাসটা উৎসর্গ করা ছিল প্রেমেন্দ্র মিত্রকে। তারপরে উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে খুঁজি ফিরি সেই মানুষে, ১৯৬০ সালে প্রকাশ, এটা কিন্তু দেশ পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। পরবর্তী উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে যার যা ভূমিকা, ১৯৬০ সালে প্রকাশ, এটা উৎসর্গ করা হয়েছিল কিন্তু পূর্ণেন্দু পত্রিকে। তারপর উল্লেখযোগ্য উপন্যাস গন্তব্য, ১৯৬১ সালে প্রকাশ। তারপর হচ্ছে অন্ধকারে আলোর রেখা, ১৯৬১ সালে প্রকাশ। তারপর হচ্ছে টানাপোড়েন, ১৯৬১ সালে প্রকাশ। তোমরা জানো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কিন্তু টানাপোড়েনটা কিন্তু এমএতে পাঠ্য আছে, এমএতে কিন্তু পড়ানো হয়। তারপর উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে ছিন্ন বাধা, ১৯৬২ সালে কিন্তু প্রকাশ। দেখো বন্ধু, একটা ক্লাসে সমরেশ বসুর মতন বিখ্যাত সাহিত্যিকে পড়ানো কিন্তু সম্ভব নয়, ফলে সেই চেষ্টাটাও কিন্তু করব না। ফলে ভেঙে বন্ধু দুটো তিনটে ক্লাস যদি করা যায় সেটা তোমাদের পক্ষে কিন্তু সবথেকে বড় পাওনা হবে, তাহলে অন্তত তত্ত্বটা তোমাদের ঠিকঠাকভাবে মনে থাকবে। আজকে দেখো বন্ধু, প্রথম ক্লাসে সমরেশ বসু সম্পর্কে আমি এটাই পড়ালাম, পরবর্তী আবার দুটো তিনটে যে ক্লাসে করা সম্ভব হয় সেই ক্লাসে করাবো। আশা করছি বন্ধু আজকের প্রথম ক্লাসে সমরেশ বসু সম্পর্কে খুব সুন্দর তত্ত্ব সমৃদ্ধ একটা ক্লাস তোমাদের উপহার দিতে পেরেছি। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।